স্ত্রীদের কোনো দায়িত্ব নাই, স্ত্রীদের কোনো দায়িত্ব নাই। আল্লাহর নবী বলছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বাআলাহা ফাতাদখুলাহুল্লাহুল জান্নাহ। যে স্ত্রীরা নিজের স্বামীর সংসারটাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীর খেদমত করে, স্বামীর সংসারটা দেখে শুনে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। স্ত্রীদের দায়িত্ব, পারিবারিক কলহ থেকে বাঁচতে হলে স্ত্রীদেরও দায়িত্ব আছে না নাই? স্ত্রীদের দায়িত্ব এগারোটা, কয়টা আরো আসতে কোন? এক নম্বরে স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করা, স্বামীকে কথা বলবে সম্মান দিয়া, স্বামীকে কয় গোলামের ভূত, আপনাদের দামতি নাই। আমার মায়েরা বোনেরা যারা শুনছো খবরদার, স্বামীকে গালি দাও কেন? আল্লাহর নবী বললেন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, মানুষের জন্য মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই, যদি থাকতো আমি স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য নারীদেরকে অর্ডার করতাম। স্বামী তোমার বড় পীর, স্বামী তোমার বড় পীর। এক নাম্বার, স্বামীর প্রতি সব সময় কি থাকবে? সম্মান থাকবে। দুই নাম্বার, স্বামীর বৈধ আদেশ পালন করবে, করা যাবে, এটা করলে দূরত্ব তো পয়দা হবে, দূরত্ব তৈরি হবে, দূরত্ব তৈরি হলে ভালোবাসায় বাটা পড়ে, পরে কি পড়ে না, এই জন্য সবাই সবার দায়িত্ব পালন করতে হবে। তিন নাম্বার, স্বামীকে কষ্ট দেওয়া যাবে। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন কোন স্ত্রীকে রাতের বেলা স্বামী যদি বিছানায় ডাকে, ওই স্ত্রীর কাছে যদি কোনো উজর আপত্তি না থাকে, ইচ্ছা করে যদি স্বামীকে সময় না দেয়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীকে বদদোয়া দেয়। আমার মা বোনদেরকে বলতেছি, স্বামী তোমাকে ডাকলো প্রয়োজনে, তুমি কাছে যাও নাই, দেমাক দেখাইয়া তোমার মতো তুমি আসো, কিন্তু তুমি জানো না কত বড় ভয়ানক অপরাধ করছো, সারা রাত ফেরেশতারা তোমাকে লানত দেয়, তোমার জন্য বদদোয়া করে, আল্লাহ নিজে বদদোয়া দেয়। কথা কি বুঝে আসছে? স্বামী হইল বড় পীর। স্বামী কি? চার নাম্বার, স্বামীর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে, স্বামীর সন্তুষ্ট অর্জনের চেষ্টা করবে। পাঁচ নাম্বার, স্বামীর জন্য মাঝে মাঝে সাজগোজ করবে, কি করবে আর আস্তে কর। আর আমাদের দেশে নারীরা সাজুগুজু করে ঠিক, তবে স্বামীরে দেখানোর জন্য নাকি ব্যাংকের ম্যানেজারের কাছে যাওয়ার জন্য, টেইলারের দোকানের কাছে যাওয়ার জন্য, রাস্তায় রাস্তায় ঘুরার জন্য, আছে না নাই? আমাদের দেশের কিছু স্বামীরাও বেতাইল্লা, স্বামীরাও কি বোরে বোরকা পরায় না, আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে আমাদের কাছে মেসেজ আসে, নারীরা মেসেজ দেয় যে হুজুর আমি দেখি মাঝে মধ্যে কোনো মেসেজের উত্তর আমি দেই না, আমার সোশ্যাল মিডিয়াতে মেসেজ একটা সেট করা আছে, কেউ যদি আমারে মেসেজ দেয় অটোমেটিক ওই মেসেজটাই যাবে, আমার কোনো মেসেজ আমি দেই না, কিন্তু মাঝে মধ্যে দেখি নারীরা আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর আমি পর্দায় থাকতে চাই কিন্তু আমার স্বামী এটা পছন্দ করে না। আমি বলি যেই নারীরা পর্দায় থাকতে চায়, ইসলাম মানতে চায়, অত স্বামী দেয় না, শ্বশুর শাশুড়ি দেয় না, তারা ফেরাউনের চেয়ে আরো বেশি খারাপ, কারণ হজরতে আসিয়া দিন মানতে চায় কিন্তু ফেরাউন তাকে দিন মানতে দেয় না। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুতরাং আপনার মেয়েটা যদি বোরকা পড়তে চায় আপনি বোরকা দিবেন, আপনার স্ত্রী যদি বোরকা পড়তে চায় আপনি তাদের আরো উৎসাহ দিবেন, উল্টা কয় বোরকা লাগবে না, এরকমের ফ্যাশনবাদী আছে না নাই? ছয় নাম্বার, স্ত্রীরা স্বামীদের দোষ তালাশ করবে, আসতে কইছেন? এরকম দোষ তালাশ করেন না, আছে না নাই? তালাশ করবেন না, দোষকে ঢেকে দিবেন। সাত নাম্বার, স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে, নিজের বাপের বাড়ির মেহমান গেলে খাবার দাবারের অভাব নাই, কিন্তু স্বামীর বাড়ির মেহমান আইলে নাক কালা মুখ কালা 102 ডিগ্রি জ্বর, এত আসতে বলেন কেন? অথচ আমি যারা বিয়ে করছি ও আবার একটু ব্যতিক্রম, ও আবার একটু ব্যতিক্রম, আপনার আশ্চর্য হবেন, এটা প্রশংসা না করলে নয়, মাল্লাম ইয়াশকুরুন নাসা, এরপরে কি লাম ইয়াশকুরুল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া করে না সে আল্লাহরও
আমি আমার বোনদেরকে জোর দুধ দিতেছে আমার বউ তার চেয়ে আরো ডবল দিয়ে দেয় ওই দিন মাছের পোটলা দিতে গইছি একটা হ্যাঁ দিয়ে দিয়েছে তিনটা ভালো না খারাপ ভালো আস্তে আস্তে কয় ভালো আর কিছু মহিলা আছে দেখবেন নিজের বাপের বাড়ির লোক আইছে তো একেবারে আরে বাপ রে বাপ কি খাওয়াবে কলজা খুইলা খাওয়ায় অথচ নিজের ননদ এরপরে কি কয় ননস কি বলে ননদ ননসরা আইলে চেহারা কালা হয়ে যায় এরকম ডাকাইত মহিলা দামতি নাই চিল্লে বলো আছে না নাই অথচ ওই বোনদের হক এখানে আছে না নাই বোনটা বাপের বাড়িতে আসে এক বেলা ঠিক মতো খাইতে পারে না তুমি ভাই তোর উপরে আল্লাহর লানত বেটা কারণ তোমার বোনের হক এখানে আছে না নাই বোনদেরকে যে হক দেয় না আল্লাহর আদালতে তাকে আসামি করা হবে কার কথা আল্লাহ পাকের কথা আমার ভাইরা খবরদার স্বামীর আত্মীয়জন সুজনের সাথে বোনেরা ভালো ব্যবহার করবে আট নাম্বার বিপদের সময় স্বামীর পাশে দাঁড়াবে কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে স্বামীর যখন রমরমা অবস্থা বউ খুশি স্বামী যখন ঋণে পড়ে গেছে সকাল বিকাল বউ খোটা দেয় এরকমের ডাকাত মার্কা বউ আছে না নাই বিশ্বনবীর প্রথম স্ত্রীর নাম কি সবাই তো কয় না আল্লাহর নবী আয়েশাকে বললেন আয়েশা তোমরা আমার সুদিনের স্ত্রী আমার খাদিজা আমার এমন দিনের স্ত্রী যেদিন মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না আমার খাদিজা নিজের সমস্ত ধনরাশিগুলা আমার দিনের জন্য আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ রাসূল সাল্লামের দিন বিজয় এত তাড়াতাড়ি হইতো না যদি খাদিজা সম্পদ না পাইতেন সুবহানাল্লাহ বাড়ি যে কোয়েন আমার ভাইয়েরা সুতরাং স্বামীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই আর আট নাম্বার হলো স্বামীর বিপদে স্ত্রী দাঁড়ে পাশে দাঁড়াবে নয় নাম্বার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করবে স্বামীর কৃতজ্ঞতা স্বামীকে বলবে আপনি এই কাজটা ভালো করছেন এটা ভালো হয়েছে এটা ভালো হয়েছে এটা বলার মধ্যে লাভ না লস ভালোবাসা বাড়বে না কমবে দশ নাম্বার অযথা স্বামীর সন্দেহ করা যাবে না কিছু বউ আছে গড়ে যাইতে যাইতেই মোবাইলটা হাতে লইয়া চেক করে আমার ভাইরা এরকমের স্বামী এরকমের স্ত্রী আছে না নাই মোবাইল চেক করে না মোবাইল চেক করবেন না স্বামীর সাথে আপনি স্বামীর সাথে সরাসরি কথা বলবেন আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে বলেছেন দিনের আলোতে রাতের আধারে আমার সাথে তোমাদের যত আদান প্রদান লেনদেন কথাবার্তা সব মানুষের কাছে প্রকাশ করে দাও সুবহানাল্লাহ পড়ে আমার ভাইয়েরা এগারো নাম্বার স্ত্রীদের দায়িত্ব প্রত্যেক স্ত্রীর পা চক্ত নামাজের পরে মা বাপের জন্য যেমন দোয়া করবে তার স্বামীর জন্য কি করবে কথা কয় না কি করবে তাহলে স্ত্রীদের দায়িত্ব কয়টা গেল স্বামীদের দায়িত্ব কয়টা গেল এই দায়িত্বগুলা পালন করার দরকার আছে তো এই দায়িত্বগুলা পালন করলে ভালোবাসা বাড়বে না কমবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আমার দামতিবাসীদের জন্য একটা অনুরোধ থাকবে আজকে যেই বক্তাদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন চমৎকার আলোচনা তারা করেন ইতিমধ্যে মঞ্চে হাজির হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমার অত্যন্ত প্রিয় মানুষ যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কথাগুলি বলেন তার কণ্ঠটা শুনলে মনে হয় যেন আরেক তারেক মনোয়ার আলহামদুলিল্লাহ বলবেন না তিনি আপনাদের মাঝে হাজির হয়েছেন আমাদের প্রিয় মাওলানা দেলোয়ার হোসাইন হামিদি ভাই তিনি কথা বলবেন